লকডাউনের দ্বিতীয় দিনেও অনেকটাই স্বাভাবিক রাজধানীর জনজীবন। গণপরিবহন না থাকছে সব ধরনের ব্যক্তিগত গাড়ি। কোনো কোনো সড়কে ছিল তীব্র যানজট। এদিকে নিষেধাজ্ঞা উপেক্ষা করে আজও ঢাকা ছেড়েছেন অসংখ্য মানুষ। বিস্তারিত বুলবুল আহমেদের প্রতিবেদন। করোনা সংক্রমণ রোধে লকডাউন বা সরকারি নিষেধাজ্ঞা জারির দ্বিতীয় দিনে রাজধানীর চিত্র এটি। গণপরিবহন না থাকলেও ব্যক্তিগত গাড়ি চলছে প্রতিটি সড়কে। সরকারি প্রজ্ঞাপনে জনসমাগম থেকে বিরত থাকার নির্দেশনা থাকলেও তা মানছেন না অধিকাংশ মানুষ। কোনো কোনো সড়কে ছিল যানজট। সরকারের ১১ দফা নির্দেশনায় সব ধরনের যাত্রী পরিবহন নিষিদ্ধ থাকলেও চুক্তিতে চলাচল করতে দেখা গেছে বিভিন্ন রাইড শেয়ারিং চালকদের। যাত্রী বহনে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। গত দুই দিন ধরে বাসায় বসা ছিলাম, আজকেই বাইরে হয়েছি। আমি তো প্রতিদিন রোজ কামাই রোজ খাই, এখানে আমার যদি গাড়িটা বসা থাকে আমার সংসার চলবে কিনা? পাঁচজনের সংসার এই গাড়ির উপর চলে। লকডাউন যদি আমাদেরটা হিসাব করেন, গার্মেন্টস খোলা, অফিস খোলা, তাহলে এটা বন্ধ করুক। লকডাউন মানে বলতে তো সবে বন্ধ। আচ্ছা, আমরা তো পেটের দায়ে চালাচ্ছি, এখন দেখা গেছে আমরা যদি বসে থাকি বাসায় তাহলে তো খাইতে পারবো না, খাবারটা দেবে আমাকে। মহামারী নিয়ন্ত্রণে ঘরে থাকার কথা প্রজ্ঞাপনে বলা থাকলেও ছুটি ঘোষণার পর থেকেই নানা অজুহাতে বাইরে বের হচ্ছেন মানুষ। রাজধানী ছাড়ছেন অনেকে। কাজ ছিল ঢাকায়, ঢাকা আটকা পড়ছিলাম, যার জন্য এখন যেতে হচ্ছে। ভাই, একটা বিশেষ প্রয়োজন আছে আমার, প্রয়োজনের কারণে আমার যাওয়া লাগতেছে, আবার এখন চলে আসবো তাড়াতাড়ি। আমি তেজগাঁও গেছিলাম বিশেষ মানে একটা জমির কাজের জন্য, আবার বাসায় চলে যাইতেছে। এগুলো তো সরকারি কাজ, দেখতে হবে, না দেখলে তো উপায় নেই। তবে সরকারের নির্দেশনা বাস্তবায়নে রাজধানীর বিভিন্ন পয়েন্টে নজরদারি বাড়িয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বাজার কিংবা দোকানে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা থাকলেও তা উপেক্ষা করে চলছে কেনাকাটা। বুলবুল আহমেদ, বাংলা টিভি, ঢাকা।